হ্যালো বন্ধুরা আইএন টেকজন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকের ভিডিওটা শুরু করা যাক থামলে তো তোমরা দেখেই নিয়েছ এস বি আই ইউনো লাইট এর ইউজার নেম কীভাবে দেবো আমি আমার মনের মতো দিতে পারবো না কি প্রিপ্রিন্টেড আসবে এই কোয়েশ্চেনটা করেছে অনেকে বলেছে আমার ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের পাসওয়ার্ড রিসেট করতে পারছি না ব্রাঞ্চে গেলে অ্যাকাউন্ট চেঞ্জ করতে বলেছে ডিলিট করতে বলেছে অনেক স্ক্রিনশট দিয়ে দেওয়ার চেষ্টা করব তো ইউনো লাইট ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের পাসওয়ার্ড রিসেট অপশান তোমরা নিজেরাই করতে পারো অ্যাকাউন্ট ডিটেলস সঠিকভাবে দিলেই তুমি তোমার যে আইডেন্টি এটা যদি প্রুভ করতে পারো তুমি নিজেই কিন্তু ইন্টারনেট ব্যাংকিং রিসেট করতে পারো পাসওয়ার্ড আর না হলে ব্রাঞ্চে গেলেও কিন্তু করে দেবে অ্যাকাউন্ট ক্লোজ করে আবার নতুন অ্যাকাউন্ট খুলতে হবে এরকম কোনো কেস নেই তুমি এসবিআইয়ের যে কাস্টমার কেয়ার মোবাইল নাম্বার ওয়ান এইট ডবল জিরো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো স্কিনে তাতে কল করেও কিন্তু ইন্টারনেট ব্যাঙ্কিং পাসওয়ার্ড রিসেট করতে পারো এরকমটা হতে পারে যদি তোমার মোবাইল নম্বর আগে কোনো এস বি আই অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু ইস্যু হতে পারে তো তুমি মোবাইল নাম্বারটা চেঞ্জ করে একবার দেখতে পারো হয়ে গেলো ইন্টারনেট ব্যাঙ্কিং রিসেটের দ্বিতীয় যে কমেন্টস ছিল রেজিস্ট্রেশন প্রসেস ইউনো লাইট বন্ধুরা ইউনো লাইট কিন্তু এস বি আই রেজিস্ট্রেশনের পরেই তুমি করতে পারবে আর এস বি আই রেজিস্ট্রেশনের সময় যে প্রসেসটা আমি বলতে যাচ্ছি খুব শর্টে এই প্রসেসটা করার পরে কিন্তু করার সময় ইউজার নেম তুমি নিজে থেকেই সেট করতে পারো তো নিজে থেকে যখন সেট করে নেবে তার মানে ইউনো লাইটে রেজিস্ট্রেশন করার সময় তোমার কিন্তু নিজের থেকে সেট করা ইউজার নেমটাই লিখতে হবে আর পাসওয়ার্ড তুমি নেট ব্যাঙ্কিংয়ের সময় করে নিচ্ছ রেজিস্টার ইউনোর যে পাসওয়ার্ড ওটা ফিঙ্গারপ্রিন্টেও কাজ করে যায় ওটা চার অঙ্ক বা ছয় অঙ্কের পিনেও কাজ করে যায় দেখো বন্ধুরা ট্রানজ্যাকশান পাসওয়ার্ড বা প্রোফাইল পাসওয়ার্ড আলাদা হয় আর লগ ইন পাসওয়ার্ড কিন্তু আলাদা হয় এমপিন মানে লগ ইন পিন চার বা ছয় অঙ্কের আর টি মানে ট্রানজ্যাকশন পাসওয়ার্ড সেটা চার অঙ্ক বা ছয় অঙ্কের আলাদা আলাদা ব্যাঙ্কের আলাদা আলাদা রকম তো নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবো আমরা এই পেজে আসার পরে এস বি আই যদি প্রিপ্রিন্টেড কিট ব্রাঞ্চ থেকে দেওয়া থাকে তাহলে কিন্তু এই প্রসেসটা কাজ করবে না তাহলে কিন্তু এই লিঙ্কে কাজ ক্লিক করার দরকার নেই অ্যাক্টিভেশন ইউজার নেমে ক্লিক করতে হবে না হলে নিউ ইয়ার রেজিস্ট্রেশনে ক্লিক করো নেক্সট করো অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে সিআইএফ নাম্বার দিতে হবে ব্রাঞ্চ কোড দিতে হবে এসবিআইয়ের সাথে নাম্বার লিঙ্ক সেই নাম্বারটা দিতে হবে ফুল ট্রানজাকশনটাই বুকে রাখতে হবে ক্যাপচা লিখে সাবমিট করতে হবে ওটিপি আসবে ওটিপি দিয়ে কনফার্ম করতে হবে আই হ্যাভ মাই এটিএম কার্ড এটাতে ক্লিক করতে হবে না হলে ব্রাঞ্চে গিয়ে যদি কার্ড না থাকে ব্রাঞ্চে গিয়ে অ্যাক্টিভ করতে হবে সাবমিট করার পরে এই পেজটা আসবে ডেবিট কার্ড নাম্বার অটোমেটিকই চলে আসা উচিত যেহেতু ডেবিট কার্ড তোমার পৌঁছে গেছে কার্ড ভ্যালিডিটি এটা লিখতে হবে ডেট আর মাস আর সাল কার্ড হোল্ডার নাম তোমার নামটা লিখতে হবে সম্পূর্ণ পিন নাম্বার লিখতে হবে এটিএম কার্ডের পিন নিশ্চয়ই এটিএম কার্ড আসার পরে তুমি কিন্তু প্রথমবার এটিএমে গিয়ে ওটা পিন রিসেট বা গ্রিন পিন জেনারেট কিন্তু তোমাকে করে নিতে হবে তারপরে ক্যাপচাটা লিখে প্রসিডে ক্লিক করতে হবে ইউর রিকোয়েস্ট ফর ই মাইন্ডেড রেজিস্ট্রেশন ইজ এক্সেপ্টেড ক্লিক হিয়ার টু রিটার্ন টু দ্য সাইট অ্যান্ড ট্রাই অ্যাগেন এবারে সেট পাসওয়ার্ডে ক্লিক করতে হবে ইউ আর রিকোয়েস্টেড টু জেনারেট এ পার্মানেন্ট ইউজার নেম জেনারেট লগ ইন পাসওয়ার্ড এনশিওর আট ক্যারেক্টার মিনিমাম হতে হবে আপার কেস লোয়ার কেস থাকতে হবে স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে রিএন্টার করতে হবে এবারে কিন্তু কনফার্ম ক্লিক করতে হবে ইউজার নেম তুমি সিলেক্ট করতে পারো সেটা আছে কিনা সেটা দেখতে হবে ওই ইউজার নেম অন্য কেউ নিয়ে থাকলে তাহলে কিন্তু হবে না কারণ প্রত্যেকটা ইউজার নেম ইউনিক হয় তারপরে আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশনসে ক্লিক করতে হবে নিউ লগ ইন পাসওয়ার্ড কনফার্ম নিউ ইন পাসওয়ার্ড সাবমিটে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে গেছে ক্লোজ করে দাও এবার প্রোফাইল পাসওয়ার্ড তুমি লগ ইন করার পরে আইডি পাসওয়ার্ড দিয়ে তুমি তো ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে লগ ইন হয়ে গেছে লগ ইন করার পরে তুমি কিন্তু প্রোফাইল সেকশনে গিয়ে প্রোফাইল পাসওয়ার্ড বা ট্রানজাকশন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারো এবং সমস্ত কাজ করতে পারো এই পার্টটা হয়ে যাওয়ার পরে তুমি যেহেতু এখানে ইউজার নেমার আর পাসওয়ার্ড ক্রিয়েট করে নিয়েছো এবার তুমি লাইটে গিয়ে স্টেট ব্যাংকের যে ইউনো লাইট এখানে গিয়ে তুমি অন রেজিস্ট্রেশন স্ক্রিন ইন্টার ইউর ইউজার নেম যেটা তুমি এখানে রেজিস্টার করেছিলে মানে বানিয়েছিলে আর পাসওয়ার্ডটা দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করো এক্সেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যান্ড রেজিস্টার বাই সিলেক্টিং দ্য চেক বক্স অ্যান্ড ওকে বাটন আফটার দ্যাট অ্যান্ড অ্যাক্টিভেশন কোড উইল সেন্ড টু রেজিস্টার মোবাইল নম্বর দ্য অ্যাক্টিভেশন কোড উইল ভ্যালিড ফর থার্টি মিনিটস তিরিশ মিনিটের জন্য এটা ভ্যালিড ইউজার হ্যাজ কমপ্লিট দ্য অ্যাক্টিভেশন বাই ইন্টারেপ্টিং দ্য অ্যাক্টিভেশন কোড অন দ্য ইন দ্য অ্যাপ ইউজার ক্যান নাও লগ ইন ইউনোলাইট অ্যাপ্লিকেশন এখন ইউনোলাইট অ্যাপ্লিকেশনে তোমরা কিন্তু লগ ইন করতে পারবে মানে প্রথমে কিন্তু তোমার ইন্টারনেট ব্যাঙ্কিং এটিএম কার্ড আসার পরে তোমাকে কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে আর এই সম্পূর্ণ প্রসেসটা করে আমি লিঙ্কটা দিয়ে দেবো তুমি এসবিআই অফিসিয়াল পেজে গেলেও কিন্তু পেয়ে যাবে গুগলে সার্চ করার পরে অফিসিয়াল পেজেই কিন্তু বন্ধুরা যাবে আর যদি না পারো কারোর হেল্প নেবে আর না হলে ব্রাঞ্চে গিয়ে বলবে ওরা নিশ্চয়ই ইন্টারনেট ব্যাংকিং লগ ইনও করে দেবে আইডি পাসওয়ার্ড তোমাকে বলে দেবে বা লিখে দেবে আর ওটা কিন্তু মনে রাখতে হবে আর তারপরে তুমি ওনাতে লগ ইন করতে পারবে আশা করি ভিডিওটা ভালো লাগলো আর তোমাদের কমেন্টসে যে তোমরা বিভিন্ন সমস্যা আমাকে বলছো আমি মনে হয় সমাধান করার জন্য চেষ্টা করে যাচ্ছি নতুন খুব পুরোনো নই ছ মাস মতো চ্যানেলটা হয়েছে তোমাদের অনেক ভালোবাসা পাচ্ছি আরও ভালোবাসা দাও তোমাদের আরও আরও কাছে আসতে তাই চাই তোমরাও সাথে থেকো পাশে থেকো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা